দেখুন বন্ধুরা, আকাশে ঘুড়ি উঠছে, একটা আওয়াজ হচ্ছে, একটাই ঘুড়ি উঠছে। এখন সকালবেলা একটা বাচ্চা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়ানোর একটা আওয়াজ হচ্ছে। প্লাস্টিকের ঘুড়ি, সবুজ রঙের। অনেকের পছন্দ ঘুড়ি ওড়ানো, আমার তো দেখতে ভালো লাগে। ঘুড়ি উড়ছে, কিভাবে একটা আওয়াজ হচ্ছে, পাখিরা যেমন ওড়ে দেখতে ভালো লাগে, ঘুড়ি ওড়া দেখতে ভালো লাগে। গোল গোল করে ঘুমতে দেখো, প্লাস্টিকের ঘুড়ির থেকে কাগজের ঘুড়িটা বেশি ভালো, মানে এতটা সাই সাই করে আওয়াজ হয় না। আকাশটা কেমন মেঘলা, চারিদিকে দেখুন, বৃষ্টি হয়েছে সকালবেলা। ছাদ পুরো ভিজে আছে, বৃষ্টি হয়েছে সকালবেলা। ওই বিল্ডিংটায় কতগুলো কাক বসে আছে, আবার মাঝে মাঝে উঠছে। তুই আজকে একাই রাজত্ব করবি এই আকাশটায়, এই শূন্য আকাশে তুই একাই রাজত্ব করছিস। পাখিদেরও দেখতে পাচ্ছি না, শুধু তোকে দেখতে পাচ্ছি, সাই সাই করে উঠছিস, আবার নিচের দিকে নামছিস, আবার উপরে উঠছিস। তোর খেলা দেখছি, ওই একটা পাখি উড়ে যাচ্ছে। মেঘ, চারিদিকে মেঘ, শুধু মেঘ। আমার হাতে ঘুড়ি, এই ঘুড়িটা উঠছিল, এখন নেমে গেছে, কি কারণে নেমে গেছে জানি না। যে ওড়াচ্ছে সে নামিয়ে দিয়েছে, ও উড়ে গেল। চলো ঘুড়ি ওড়ায়, এখন তো মাঠ নেই, সব ছাদের উপরেই ঘুড়ি ওড়ায়, মাঠ আর দেখা যায় না, সব বিল্ডিং বিল্ডিং। গ্রামের দিকে হয়তো এতটা বিল্ডিং নেই, মাঠ আছে, ওখানকার ছেলে মেয়েরা সব মাঠে ঘুড়ি ওড়ায়। শহরের ছেলেরা তো সেই সুযোগটা পাবেই না, সেই ইচ্ছাটাও কোনো দিন পূরণ হবে না, তাই ছাদের উপরে উঠে ঘুড়ি ওড়ায়, কি আর করবে, সবই লাইফ, লাইফের অংশ, শহর গ্রাম। অনেকটা উঁচুতে উঠে গেছে, হালকা হালকা বোঝা যাচ্ছে, সবুজ রঙের তো। ওই একটা বক আসছে, উড়ে যাচ্ছে, তখন দেখছিলাম একটাও ছিল না, এখন একটা একটা করে যাচ্ছে। আর অন্ধকার, মেঘ একদম, এক সাইডে একটু আলো ঝলক, আবার এক সাইডে আবার ঘন অন্ধকার, মেঘ। ওই পাখি একটা উড়ে গেল, ওই ঘুড়িটা একা একা উড়েই যাচ্ছে ওর আনন্দে। ভালোই লাগছে, একটু হালকা হাওয়া হচ্ছে এখন, অনেকটা উপরে উঠে গেছে, একটা নারকেল গাছের মাথার উপরে উঠে গেছে এই ঘুড়িটা। আবার দেখুন একটা প্লেন আসছে,
নারকেল গাছের মাথার উপর ঘুড়ি উঠছে। সকালবেলার সতেজ আবহাওয়া ভালোই লাগে ছাদে আসতে।